আসসালামু আলাইকুম মধুরা, আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ রহমত তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের ভিডিওতে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ হচ্ছে তোমরা পূর্বেই আমার কিছু ভিডিওতে কমেন্ট করেছিলে একটা এক্সাম নেওয়ার জন্য। তো আমাদের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা যেহেতু চলে এসেছে, খুবই শীঘ্রই আমাদের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে, সেহেতু আমাদের অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করা উচিত এবং বেশি বেশি করে এক্সারসাইজ করা উচিত এবং আমাদের প্রিপারেশনটাকে বেস্ট করা উচিত, যাতে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা আমাদের কোনো প্রকার কোনো অসুবিধা না হয়। তো তার জন্য এই এক্সামটা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যত বেশি এক্সাম অ্যাটেন্ড করতে পারবে তত বেশি তোমাদের লাভ হবে। তো আমরা এই এক্সামটা কীভাবে নিচ্ছি, এক্সামটা আমি তোমাদের বিভিন্ন গাইড থেকে এবং বিগত সালে যে কোশ্চেনগুলো এসেছিলো সেইখান থেকে এবং মেইন বই থেকে যতগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে সেইগুলো তোমাদের এক্সামে আমি অ্যাড করেছি, দেওয়ার চেষ্টা করেছি। তো তোমরা সকলেই, তোমার যত বন্ধু আছে সকলের মাঝে ভিডিওটা শেয়ার করে দাও, যাতে তারাও হেল্পফুল হয়, এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে শেয়ার করে দাও। তো যত বেশি সংখ্যক স্টুডেন্ট এখানে অ্যাটেন্ড করবে তত বেশি তোমরা জানতে পারবে যে কততম স্টুডেন্টের মধ্যে তুমি কততম আছো, কতগুলো স্টুডেন্টের মধ্যে তুমি কততম আছো। এবং প্রতিযোগী যদি সবচেয়ে বেশি হয় তাহলে তুমি এটাও জানতে পারবে যে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য তুমি কতটুকু উপযোগী এবং তুমি ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা দিলে চান্স পাবে কি না। তো আমরা এই ভিডিওতে আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যে কীভাবে তুমি কোশ্চেনটা হাতে পাবে, আমাদের কোশ্চেনটা, তৈরিকৃত কোশ্চেনটা, এবং কীভাবে তুমি এই কোশ্চেনটা হাতে পাওয়ার পর কীভাবে এক্সামটা অ্যাটেন্ড করবে। তো চলো দেখে আসছি কীভাবে আমরা কোশ্চেনটা হাতে পাবো এবং এক্সামটা অ্যাটেন্ড করব। এক্সামটা দেওয়ার জন্য প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমাদের চ্যানেলটা, তোমাদের আমি একটা ভিডিও থেকে প্রথম দেখানোর চেষ্টা করছি, যেহেতু এখনও তোমাদের এই ভিডিওটা যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ সেই ভিডিও এখনও আপলোড করা হয়নি, আপলোড করার আগে আমাদেরকে দেখাতে হয়েছে আমাকে। সো তোমরা, আমি একটা যে কোনো একটা ভিডিও থেকে দেখাচ্ছি তোমরা এক্সামটা কীভাবে দেবে। সাপোজ আমি এই ভিডিওটা, আমাদের যে ভিডিওটি ছিল ক্যাডেট কলেজ অ্যাপ্লিকেশন, এইটা ক্যাডেট কলেজ অ্যাডমিশন 2021 সালের বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রথমে তোমাদের মোবাইল অপশনে যদি যাও তাহলে দেখতে পাবে এখানে নিচে একটা স্ক্রল দেখতে পাবে। স্ক্রল করার জন্য পাশে একটা আইকন দেখতে পাবে, সেই আইকনটায় ক্লিক করলে দেখো ডিসক্রিপশন বক্স আছে একটা। এখানে আমি সিমোর, যেটা সিমোরে ক্লিক করলে এরকম একটা ডিসক্রিপশন বক্স আসবে, যেখানে যে লেখা ছিল, আমি কিছু লেখা ছিল এরকম। যাই হোক, এই লেখাগুলো ছাড়াও তোমরা নিচে দেখতে পাবে লেখা থাকবে বাংলা প্রশ্ন লিঙ্ক, বাংলা প্রশ্নের লিঙ্ক এরকম লেখা থাকবে, কিংবা ইংলিশ প্রশ্নের লিঙ্ক এরকম কিছু লেখা থাকবে। তো লিঙ্ক এইরকম দেখো, এখানে লেখা আছে ক্যাডেট কলেজ সার্কুলার ওয়েবসাইট পিডিএফ, এরকম লেখার পরে এখানে একটা লিঙ্কের মতো দেওয়া আছে, যেটা দেওয়া আছে একটা নীলকালি রঙের, একটা দেওয়া আছে নীলকালি রঙের একটা লেখা আছে, অনেক কী কী লেখা আছে সেটা দেখার দরকার নেই কী কী লেখা আছে। তো এই নীলকালি যেটা লেখা থাকবে সেইখানে তোমরা সরাসরি ক্লিক করবে, সেখানে ক্লিক করলে তোমাদের সরাসরি কোশ্চেনটা নিয়ে যাওয়া হবে। তারপর সেখানে কোশ্চেনে যাওয়ার পর তোমরা তোমাদের নাম, শ্রেণী, রোল এগুলো লিখে তারপর তোমরা এক্সামে অ্যাটেন্ড করতে পারবে। আরও একটা উপায় তোমাদেরকে দেখাচ্ছি, আর একটা উপায় হচ্ছে তোমরা কমেন্ট বক্স তো তোমরা সকলেই চেনো, যেখানে সকলে কমেন্ট করে। এইখানে দেখো, এই যে আমার অনেকে কমেন্ট করেছিল, এই কমেন্ট বক্সে প্রথমেই তোমরা একটা কমেন্ট দেখতে পাবে, যেটা আমার তরফ থেকে কমেন্টটা করা হবে। সেই কমেন্টেও আমি তোমাদেরকে লিখে দিব বাংলা প্রশ্নের লিঙ্ক, এইরকমভাবে লিখে দিব বাংলা প্রশ্নের লিঙ্ক। তো সেখানেও এইরকম লেখার, বাংলা প্রশ্নের লিঙ্ক লেখার পর, এখানে বাংলা প্রশ্নের লিঙ্ক লেখার পর তারপর এরকম যে নীলকালির যে লেখাগুলো থাকবে সেইখানে, এই নীলকালির যেটা থাকবে সেটা হচ্ছে লিঙ্ক, সেখানে তোমরা ক্লিক করবে। সেখানে ক্লিক করলেই তোমাদের সরাসরি সেই কোশ্চেনে নিয়ে যাওয়া হবে। এই হচ্ছে তোমাদের দ্বিতীয় আর একটা উপায়। তো সেইরকমভাবে যদি না পারো তাহলে তিন নাম্বার আর একটা উপায় আছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। সেইটার জন্য তোমরা প্রথমে কী করবে, এখানে যে দেখতে পাচ্ছ এমআর এডুকেশন লেখা, এমআর এডুকেশন লেখা, এই এমআর এডুকেশন অথবা এখানে যে আমার ছবির যে আইকনটা দেওয়া আছে লোগোটা, এই লোগোটার উপরে ক্লিক করবে। লোগোটার উপরে ক্লিক করার পর তোমাদের সরাসরি আমার এই ওয়েবসাইটের ভিতর নিয়ে যাওয়া হবে, অর্থাৎ ইউটিউব চ্যানেলের ভিতর নিয়ে যাওয়া হয়। এখানে তোমরা মোবাইলে স্ক্রল করলে, মোবাইলে স্ক্রল করলে এরকম একটা কমিউনিটি লেখা দেখবে, কমিউনিটি, কমিউনিটির এই জায়গায় অনেকগুলো পোস্ট দেখতে পাবে। তো এইরকম একটা পোস্ট তোমরা প্রথমে দেখতে পাবে যে এমআর এডুকেশন, এখানে ফর ক্যাডেট অ্যাডমিশন, ক্যাডেট ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটি অনলাইন পরীক্ষার আয়োজন করা হয়েছে, এরকম একটা পোস্ট তোমরা দেখতে পাবে। তো এই পোস্টের উপরে দেখো কিছু লেখা আছে, আজ দুপুরে ভিডিও এবং প্রশ্ন আপলোড করা হবে। যেহেতু আজ দুপুরে আপলোড করা হবে, এখনও আমি আপলোড করি নেই, এই যে ভিডিও চলতে আসছে অলরেডি তোমরা ভিডিও দেখতে আছো, কিন্তু এটা দুপুরে আপলোড করার পর তোমরা দেখতে আছো। তো যেহেতু যখন আমি আপলোড করি নেই তখন আমি এই পোস্টটা দিয়েছিলাম, তো সেখানে লিখেছিলাম যে আজ দুপুরে ভিডিও ও প্রশ্ন আপলোড করা হবে। এখানে তারপর দেখো নিচে লেখা আছে বাংলা প্রশ্ন লিঙ্ক, এরকমভাবে লেখা থাকবে বাংলা প্রশ্ন লিঙ্ক, সাথে এখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে HTTP, এরকম একটা লিঙ্ক দেওয়া থাকবে। তো এখানে এই লিঙ্কটায় তুমি ক্লিক করবে। তো সাপোজ আমি এই লিঙ্কটা ক্লিক করলাম, দেখো এই লিঙ্কটা ক্লিক করার পর আমাদের কোথায় নিয়ে আসছে, এরকম একটা পেজে নিয়ে আসছে। এখানে লেখা হচ্ছে এখনও আপলোড করা হয়নি,
আজ 31 তারিখ 12 মাসে 2020 সালের দুপুর 2টায় আপলোড করা হবে। তো যারা এখন পর্যন্ত দেখে ফেলেছে তাদের, তারা যদি এখন 2টার পর যদি এখন যদি ক্লিক করে ভিডিওতে, যদি এই লিঙ্কটা যদি ক্লিক করে তাহলে সরাসরি কোশ্চেনে নিয়ে যাবে। তো এটা আমি ভিডিওটা তৈরি করেছি যেহেতু 2টার অনেক আগে তৈরি করেছি, সেহেতু এখন পর্যন্ত তখন ভিডিওটা আপলোড করা হয়নি, কোশ্চেনটা আপলোড করা হয়নি, সেহেতু আমাকে এরকম দেখাচ্ছে যে এখনও আপলোড করা হয়নি, আজ দুপুর 2টায় আপলোড করা হবে, যার কারণে এরকম দেখাচ্ছে। তো তোমাদেরকে আমি 3টা প্রসেস দেখিয়ে দিলাম, তোমরা এই 3টা প্রসেস অনুসরণ করে আমাদের যে ভর্তি পরীক্ষাটার জন্য যে প্রিপারেশন নেওয়ার দরকার, সেই প্রিপারেশনের জন্য যে পরীক্ষাটা নেওয়া হবে তোমাদের, তোমরা সেটা মোবাইলের মাধ্যমেই দিতে পারবে। এবং তোমরা দ্রুত অবশ্যই তোমাদের সকল বন্ধুদের মাঝে এটা শেয়ার করে দিবে, যাতে তারাও এক্সামে অ্যাটেন্ড করতে পারে এবং যাতে করে তোমরাও তোমাদের পজিশন সম্পর্কে জানতে পারো, তোমাদের পজিশন কততম। এবং এখানে যে আমি পোস্টটা দিয়েছি, এই সেম এইখানে এই পোস্টের এইরকমভাবে তোমাদের যারা প্রথম 5জন হবে, প্রথম 5জনকে আমি এখানে তাদের নাম সহ, তাদের উপজেলা জেলার নাম সহ আমি এখানে উল্লেখ করে দেব, সাথে নাম্বারটাও তাদের দিয়ে দেব। নাম্বারটা গোপন রাখবো অবশ্যই, শুধু নামটা উল্লেখ করে দেব। তো এখানে উল্লেখ করে দেওয়ার জন্য অবশ্যই তোমাদের প্রতিযোগিতা অবশ্যই বেশি থাকা লাগবে। তো আমি এই বাংলা কোশ্চেনটা আমি শুধুমাত্র 2 দিন রাখবো, 2 দিন রাখার পর তারপর আমি এটা উল্লেখ করে দেব, 2 দিনের পর উল্লেখ করে দেব। তো 2 দিনের পর্যন্ত তোমরা যত খুশি তোমরা পরীক্ষা দিতে পারো, এবং পরীক্ষার সময় জ্ঞান সব কিছু এখানে লেখা আছে, অটোমেটিক কিন্তু সময় শেষ হয়ে যাবে। তো যাই হোক, এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটা, এবং এই আজকের ভিডিওটার মতো তোমাদের পূর্বে অথবা সামনে আরও ভিডিও আমি আপলোড করার চেষ্টা করব যদি পসিবল হয়, যেহেতু আমার পরীক্ষা এসে পড়েছে, আমার 6 তারিখ জানুয়ারি মাসের এই 6 তারিখ আমাদের পরীক্ষা শুরু হবে, হাফ ইয়ারলি এক্সাম কলেজের। সো আমার একটু কষ্ট হবে তোমাদের জন্য এই জিনিসটা করার জন্য, এই প্রসেসটা তৈরি করার জন্য। তো আমি চেষ্টা করবো আমার যথাসাধ্য দিয়ে, আমি যতটুকু সম্ভব ততটুকু আমি তোমাদের জন্য করার চেষ্টা করব, এবং তোমরা আমার সাথে থাকবে এবং আমাকে সহযোগিতা করবে, এবং সাথে সাথে তোমরা এই ভিডিওটা অবশ্যই তোমাদের সকল বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। তো বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ।